বাংলাদেশে অস্থিরতার জের অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরে সীমান্ত এলাকায় জারি রাত্রিকালীন কারফিউ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, এই আবহে সীমান্ত দিয়ে কোনো মতেই যাতে অনুপ্রবেশ এবং চোরাচালান না ঘটে সেদিকে নজর রাখছে বিএসএফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ মসনদে পালাবদল ঘটেছে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তবে তারপরেও এখনও পুরোপুরি শান্ত হয়নি বাংলাদেশ। ঘরবাড়ি পোড়ানো থেকে শুরু যথেচ্ছ লুটপাট, এমনকি খুনের মতো ঘটনাও ঘটে চলেছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্তেও উত্তেজনা বাড়ছে। সদা সজাগ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, রাতের অন্ধকারের সুযোগ অনেকেই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়ছেন। তাই এবার মণিপুরের সীমান্তবর্তী এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করল প্রশাসন। আগেই মেঘালয় একই নির্দেশিকা জারি করেছিল সেখানকার প্রশাসন। মণিপুরের ফেটজাল এবং জিরিবাম নামে দুই গ্রামের দিকেই বিশেষ নজর প্রশাসনের। মঙ্গলবার সন্ধ্যাতেই এই দুই গ্রাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসকরা। তারপরেই রাত্রিকালীন কারফিউ জারি এবং নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব এক নির্দেশিকায় জানান, বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সেখান থেকে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। অবৈধ প্রবেশ আটকাতেই সতর্কতামূলক পদক্ষেপের প্রয়োজন। উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে মণিপুরের সরাসরি কোনো সীমান্ত নেই, তবে দক্ষিণ অসমের সঙ্গে আন্তঃরাজ্য সীমানা ভাগ করে মণিপুর। আবার অসমের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে সরাসরি, তাই আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ অসম হয়ে অনেক বাংলাদেশি মণিপুরে ঢুকে পড়তে পারেন। অন্যদিকে মেঘালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সরাসরি, সেদিক থেকেও অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা। তাই সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতা নেওয়া হয়েছে, জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।